ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি ডিভিউ করবো তা অপরিচিত একটি মেডিসিন কিন্তু এটি কখন গ্রহণ করা হয় এটি সবার মোটামুটি জানা আছে তারপরেও একটু নতুনভাবে একটু আলোচনা করবো তো ওষুধটির নাম হচ্ছে ফিগ্লো অ্যাভজে তো আমার আলোচনা থাকছে ওষুধটির প্রস্তুতকারক এটি কোন জেনারিকের এটি আমরা কখন গ্রহণ করবো কখন গ্রহণ করবো না এবং সাইড এফেক্ট সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে ফিগ্লো অ্যাভজেট এটির জেনারিক নেম হচ্ছে ফেরাস অ্যাস করবেট প্লাস ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট এ তিনটি সমন্বয়ে এটি গঠিত এটি এ কোম্পানি বাজাজাত করে থাকে এই ওষুধটি একটি নিউ মেডিসিন অর্থাৎ নতুন বাজারে এসেছে এটি আরেকটি আরেকটি ওষুধ আছে ভ্যাকসিনকো ফার্মার হ্যামোফিক্স অ্যাবজেট নামে দুজনটি সেম এটি নতুন করে এ কোম্পানি বাজাজাত করেছে তো এটি আমরা কখন গ্রহণ করব এটি জেনে নিই সকলেই অবগত আছে যে গর্ভাবস্থা আমাদের আয়রন জিঙ্কের অথ এবং ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা দেয় তখন এই ওষুধটি খেলে আমাদের একটি একদম খুবই জাদুঘরি একটি অবস্থান হয় তো এটি আমরা অবস্থায় প্রতিটি মায়েদের আয়রনের ঘাটতি পূরণে এটি গ্রহণ করা যাবে এবং স্থান দানকারী মায়েদের আয়রনে এটি গ্রহণ আয়রনের অভাব পড়লে এটি গ্রহণ করা যাবে গর্ভবতী মায়েদের ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে এটি সাহায্য করে অন্যতম আরেকটি কাজ হচ্ছে জিঙ্কের ঘাটতি পূরণ করে এ ফিগ্লো অ্যাবজেট ওষুধটি আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের প্রতিরোধমূলক চিকিৎসায় এটি গ্রহণ করা যায় সর্বোপরি কথা হচ্ছে এটি গর্ভবতী মহিলাদের জাদুঘরী একটি মেডিসিন আসলে একটি জাদুঘরি মেডিসিন গর্ভবতী মহিলারা এটি গ্রহণ করতে পারবে অনায়াসে এবং এখন আলোচনা করব এটি সাইড এফেক্ট নিয়ে সকল ওষুধেরই বলে থাকি কিছু সাইড এফেক্ট থাকে তো সাইড এফেক্ট আলোচনা করার আগে আরেকটি কথা বলবো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পায় তো সাইড এফেক্ট হচ্ছে বলে থাকি সবগুলো ওষুধেরই কম বেশ সাইড এফেক্ট থাকে তো এর সাইড এফেক্টগুলো হচ্ছে ঘা রঙযুক্ত মল ভূমিভাব ভাব এবং কখনো কখনো জ্বালা পোড়া দেখা দিতে পারে মন্দা ইত্যাদি এ সকলগুলো হতে পারে অনেকের হতে পারে অনেকের নাও হতে পারে গর্ব অবস্থায় এটির ব্যবহার জেনে নিন প্রথম অবস্থায় প্রথম তিন মাস গর্ব অবস্থায় এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে আর পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা যাবে তো এটির দাম সম্পর্কে জেনে নিই এটি প্রতি পিস পাঁচ টাকা পাতায় দশটা থাকে এক পাতা পঞ্চাশ টাকা তো এ থাকলো এ পর্যন্ত এটি কিন্তু একটি নতুন মেডিসিন এসিএ কোম্পানি তো পরবর্তীতে কোন মেডিসিনটি নিয়ে রিভিউ করব তা কমেন্ট বক্সের মাধ্যমে প্লিজ জানিয়ে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম